ওয়েলকম টু রিওল স্টাডি ফ্রেন্ড আজ আমি পড়া ধাতু অধাতুর সেকেন্ড পার্ট টু প্রথম পার্ট্রে আমি সব কড়িলে আমি পড়েলে কেবল ভৌতিক প্রতিক্রিয়া কিন্তু এ পটরে আমি পড়া রাসায়নিক প্রতিক্রিয়া প্রথমে জাঁ রাসায়নিক প্রতিক্রিয়া কোণ দেখা তুমি জাথ যদি কোণ সে ঘটনা ঘটলা তা উপরে আমি রিআকশন দিয়ে থাকে প্রতিক্রিয়া রাসায়নিক প্রতিক্রিয়া কোন দেখো। যদি গোটি মৌলিক অনেক গোটে যৌগিক মৌলিক বা যৌগিক আউ গোটি মৌলিক নহলে আউ গোটে যৌগিক সহিত প্রতিক্রিয়া করে থাকে তাহলে তাকে আমি কহিবা রাসায়নিক প্রতিক্রিয়া গোটি মৌলিক আউ গোট মৌলিক সহ প্রতিক্রিয়া করিব করব রাসায়নিক প্রতিক্রিয়া প্রথমে আমি দেখিবা ধাতু মানে যে সব ধাতু আমি পড়েছিলাম লুহা সুনা রূপা এই যেতিও সব ধাতু রহিলা। ধুমান সৈতে অম্লানৰ কিপৰি প্ৰতিক্ৰিয়া ঘটু যিসিজেন অঁ আমাৰ বায়ুমণ্ডলৰে অম্লজান অ সেই অম্লজান আৰু ধাতু এমানকৰ প্ৰতীক্ৰিয়া হ'লে কণ সৃষ্টি হ'ব প্ৰথমে আমি দেখা প্ৰথমে আমি গোটেই ধাতু নবা মনেক নেলে আমি লুহা ধাতু তুমি সব দেখি থাকি বাৰে এণে তেনে লুহা পি থাকে ত' তাৰ কলংকী লাগি যায় ত'লে এই কলংকী কিপৰি লাগে কেকি লাগে দেখ যদি লুহা ধাতু অ সেই লুহাধাতু বাহার পড়ি রহলা তা মানে সে বায়ুমণ্ডল অম্লজান সংস্পর্শ আসিলা আউ জলীয়ষ্প সংস্পর্শে আসিলা নানি সংস্পর্শ আসিলা তা মানে এই লুহা ধাতু অম্লজান সহিত আল সহ এই দুই জন সহ রাসায়নিক প্রতিক্রিয়া কলাপরে কলঙ্কি সৃষ্টি হয়ে থাকে এখন সংকেতরে আমি কিপর লেখা

এফ এ ই টু ও থ্রি এইটা হলো কলঙ্কির সঙ্কেত দেখ এই লুহা ইংলিশে কোম কুতি আইরন আউ এফএই টু ও থ্রি তা মানে এফএ ইরে কো ও লাগি অক্সিজেন লাগি যে অক্সিজেন লাগি তার যায় সেই অক্সাইড লুহা লাগি লুহা অক্সাইড আইরন লাগি আইরন অক্সাইড তাহলে কলঙ্কি ভালো না ক আইরন অক্সাইড নহেলে এফএ ই লেখুটি লুহার সঙ্ক কেখুটি এফএ ই ফেরিক এখন ল্যাটিন ভাষার কোয়াটি ফেরিক যেটা লুহা সেইটা আইরন সেইটা ফেরিক তাহলে লাস্টু আমার কণ টিয়ার হয়েছি এফএ ই টু তা মানে ফেরিক্রে মিশিছি অক্সিজেন কণ হয়ে ফেরিক অক্সাইড তাহলে এ কড়ির দুইটি না গোটি হল আইরন অক্সাইড ফেরিক অক্সাইড ওকে বর্তমান নামে কোয়া যে লুহার অক্সাইড থেকে আইরন অক্সাইড সেইটা অম্ল না ক্ষার না লবণ চেক করিয়া কিপর দেখ গোটে কাজ আছে লিটমস কাজ যদি লিটমস কাজ কো গোটে দ্রব্য বুড়াতে তাহলে যদি নীল লিটমস কগজটা লাল রঙ হয়ে যায় তাহলে জানিবা সেটা হচ্ছে অম্ল যদি ওলিটা হয়ে যায় মনে লাল লিটমস কাক লা সেইটা নীল হয়ে গলায় তাহলে জানিবা সে দ্রবণটা গোটে অম্ল দেখিবা তাহলে এই যে আইরন অক্সাইড অনেক নিয়েকি পাড়ে মিশাই দেওয়া বা যদি আইরন অক্সাইড জলসহ প্রতিক্রিয়া করে কোণ তেয়ারি হব দেখ কোণ তো এফএ ই টু এইটা হল আইরন অক্সাইড্র সিম্বল বা কলংকি সংকেত এইটাৰ সৈতে কি প্ৰতীক কৰিব জল প্ৰতীক প্লছ এচ টু অ' আচ্ছা এই দুইটাই মিছিলে কণ তিয়াৰী হ'ব জলৰে মিশিলা হৈ যাব হাইড্ৰাইড যে লাগি যায় আমি কয় হাইড্ৰাইড যদি খালি অ' লাগিব তাক আমি কয় অক্সাইড জা পাৰিল যদি এই দুইটাক প্ৰতীক্ৰিয়া হ'ল ত'লে কণ তিয়াৰ হ'ব এফ ইচৰ হোল টু দেখ আইরন সহ ওইচ লাগি এর না কন হব আইরন হাইড্রোকসাইড বা ফেরিক হাইড্রোকসাইড ইয়ে জল মিশলে কম হয়ে গেল ফেরিক হাইড্রোকসাইড তাপরে আমি লিটমোস কগজ বুড়াইবা যে দ্রবণ হল তাহলে আমি লিটমস কাজ কে বুড়াইবা কি কোণ হব যদি আমি লিটমস বুড়াইব তাহলে ইয়ে হব লাল লিটমস কগজ অঙ্গ হয়ে যু তা আমরা পড়া যে দ্রবণ হল সেটা গোটে বা ক্ষারিক দ্রবণ তাহলে আমার আইরন হাইড্রোকসাইড গোটি ক্ষারিয় দ্রবণ দেখিবা আউ গোটে একজাম্পল দেখা মনে কর আউ গোটে ধাতু নেশিয় তুমি দেখিপার্থ এটা হচ্ছে ম্যগনেশিয় ধাতু যদি এই ম্যগনেশিয় ধাতুটা অম্লজান উপস্থিতরে জল তা ম্যগনেশিয় ধাতু অম্লজান সহিত রাসায়নিক প্রতিক্রিয়া করিব। তাহলে কয়ে হব নিশ্চিত রূপে ম্যগনেশিয় অক্সাইড টিয়ার হব দেখ এই যে ম্যগনেশিয় ধাতুটি অম্লজান উপস্থিতরে জল তাহলে ইয়ে বাণ ভালিয়া ঠিক জলি আউরে গোটে ধরা রঙর পাউডর সৃষ্টি হব যার না হচ্ছে ম্যগনেশিয় অক্সাইড তাহলে এম জি প্লস ও টু আপা এম জি ও এম জি ও না হ্যাগনেশিয় অক্সাইড তাপরে আমি চেক করা এম জি ও কু আনিকি জলের মিশাইয়া যদি ম্যগনেশিয় অক্সাইড এম জি ও প্লস এস টু ও জল এই দিক মিশিলে কোন তৈরি হোক ম্যাগনেসিয়াম সহ জল মিশিলা ম্যগনেশিয়ম হাইড্রো অক্সাইড টিয়ার হব এম হোল টু এর না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা দেখিবা যে জল তাহলে মিশিলা পরে যে দ্রবণ হেলা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা অম্ল না ক্ষার যদি আমি কম করা লিটমস কগজ আও আউ হবো লাল লিটমাস কাগজটা নীল রঙ হয়ে যাব এর অর্থ এই যে দ্রবণটা তেয়ার হল ম্যগনেশিয় হাইড্রোকসাইড তালে ইয়ে বি গোটিয়ে ক্ষারীয় দ্রবণ তাহলে আমি এয়া জানলে প্রথমে আইরন হাইড্রোকসাইড ইয়ে বি ক্ষারিয় হয়ে এবে ম্যাগনেশিয়ম হাইড্রোকসাইড ইয়ে এবে ক্ষারিয় তাহলে আমি এয়া জানলে প্রত্যেক ধাতব হাইড্রোকসাইড প্রত্যেক ধাতব হাইড্রোকসাইড গোটি গোটে ক্ষারিও তাহলে তুমি মনে রাখ ধাতব হাইড্রোকসাইড গুড়ি ক্ষারীয় দ্রবণ দেখ বর্তমান জাঁয়া অধাতু মানে নন মেটাল যদি সে অম্লজান সহিত প্রতিক্রিয়া করবে তাহলে কন হব দেখ গোটে আমি অধাতু নো গোট অধাতুলে সলফর সেগুলো অধাতু ওড়িয়রের কুয়া গন্ধক যদি সলফর অম্লজান উপস্থিতরে জল যদি কৌশি পদার্থ জড়ি থাকে তাহলে তাহা সাহায্য করে তাহলে ছফৰ ধু যদি জলিব তাহুজান সাহায্য তাৰমানে অম্লজান সৈতে চল্ফৰ প্ৰত্য্ৰিয়া কৰাৰ হ'ব এছ প্ল' টু এছ হ'ল চলফৰ প্লছ অ অ' টু হ'ল অম্লজান বা অক্সিজেন ই দুইটাক মিছি কণ হ'ব এছ অ' টু ইয়াৰ নাম ক' হ'ল ছলফৰ ডাই অক্সাইড আচ্ছা ই ডাই অক্সাইড কাই কৈছে যদি খালি অ' লাগিছে অক্সাইড কেতে লাগিছে ও টু তামানে ডাই অক্সাইড এর না সলফর ডাইঅক্সাইড দেখো সলফর ডাইঅক্সাইড গোটে গ্যাসীয় পদার্থ মানে এটা গোটে গ্যাস টিয়ারি হল যদি এই যে গ্যাস টিয়ারি হল এখন আমি পাঁি ভিতরে ছাড়া তা মানে জলসহ প্রতিক্রিয়া করাইবা তাহলে কোণ হব দেখ যদি এস ও টুটা সলফর প্লস এস ও জলটাকে আমি ছাড়লে কোথাও এলাকা তাহলে সলফিউরস এসিড বা সলফিউরস অম্ল তে যার সঙ্কেত হল এচ টু এস ও থ্রি এচ টু এস ও থ্রি এটা হলো সলফিউরস অম্ল দেখো এত না জনা পড়ছি এটা হোচি গোটে অম্ল ই আমি জানা কিপর লিটমস কাগজ বুড়াইব যদি এই যে দ্রবণের এস টু এস ও থ্রি আমি লিটমস কাগজ বুড়াইবা তাহলে কম হব ইয়ে উল্টা হব যে লাল লিপ কাজ অব আীল করে সে দ্রবণটা গোটে অম্ল তাহলে যে সলফিরোস দ্রবণ আসলা ইয়ে গোটে অম্ল দ্রবণ বা ইয়ে গোটে অম্লীয় পদার্থ বর্তমান আউ গোটে একজাম্পল নে আউ গোটে অধাতু নো অধাতু নইলা আচ্ছা ইয়ে কইলার কণ অবন অবন গোটে অধাতু যদি এ কইলা কু আমি জাড়ি তাহলে কোণ হব ধূয়া বাহার যার না অঙ্গারকাম্বল তাহলে কণ হুয়ে যদি কার্বন ধাতু সি প্লস ও টু অম্লজান এই দুই জন কম হুয়ে প্রতিক্রিয়া বা এই কার্বন অম্লজান উপস্থিতরে জড়ি থাকে তাহলে কণ হুয়ে সিও টু গ্যাস বাহরে সিও টু হল বা কার্বন ডাই অক্সাইড দেখ টু অপার্বন ডাই অক্সাইড আচ্ছা এই যে কার্বন ডাইঅক্সাইড এটা অম্ল

আম না জনা পঢ়ু ইয়ে গোটেই অম্ল কিন্তু আমি চেক কৰিব লিটমছ কাগজৰে যদি এতিয়া দুইটি লিটমছ কাগজ বুঢ়া যায় যে লিটমছ কাগজ হৈ থাকিব তাৰ ৰং বদলি যায়কি নীল হৈ যাব ত'লে আমাক জনা পাৰিলা এইটা গৈ অম্লীয় পদাৰ্থ বৰ্তমান আগ গোটেই অধাতু নবা তাক অম্লান সৈতে প্ৰতক্ৰিয়া কৰবা মনেকৰ আধাতু হ'ল ফসফৰস তুমি ফট দেখুওৱ ই ফসফৰছ অধাতু যদি এই ফসফৰছ অধাতু ଅମ୍ଳଜାନ ଉପସ୍ଥିତିରେ ଜଳିବ ଆଚ୍ଛା ଆଉ କିଛି ମୁଁ କହିଦେଉଛି ଏ ଫସଫରସ୍ ଅଧାତୁ ଇଏ ଗୋଟେ ଅଧିକ ପ୍ରତିକ୍ରିୟାଶୀଳ ବିଶିଷ୍ଟ ପଦାର୍ଥ ଏହାକୁ ଆମେ ପାଣି ଭିତରେ ବୁଡ଼େଇକି ରଖନ୍ତି ପରିଷ୍କାର ଜଳରେ ବୁଡ଼େଇକି ରଖନ୍ତି ନହେଲେ ଯଦି ଏହାକୁ ଆମେ ବାୟୁକୁ ନେଇ ଆସିବା ଇଏ ଆପେ ଆପେ ଅମ୍ଳଜାନ ଉପସ୍ଥିତିରେ ଜଳିଯାଏ ସେଥିପାଇଁ ଏହାକୁ ଆମେ ପରିଷ୍କାର ଜଳରେ ବୁଡ଼େଇ ରଖନ୍ତି କାହାକୁ ଫସ୍ଫରସ୍ ଅଧାତୁକୁ ଦେଖ ଯଦି ଏ ଫସଫରସ ଅଧାତୁ বায়ুক আমি নিয়ে আসলে ইয়ে ছাই ছাই জলিব জলিবান এখন অম্লজান সাহায্য করি এর অর্থ এ ফসফরস ধাতু অম্লজান সহিত প্রতিক্রিয়া কাল তাহলে কেয়ারি হব পি টু ও ফাইভ এটা দেখ অক্সিজেন পাঁচটি লাগি পাঁচটি লাগলে আমি কে পেটোকসাইড তাহলে এর না কাল ফসফরস পেটোকসাইড পি ও ফাইভ দেখ যদি এই ফসফরস পেন্টোক্সাইড কু আমি জলের বুড়াইবা তালে সে দ্রবণ গোটে অম্ল হব তাহলে আমি জাঁগলে প্রথমে আমি নে সলফর সলফিউরস এসিড সি গোটে অম্ল লা তাপরে নে আমি কার্বন আমার আসলে কার্বোনিক এসড সি গোটে অম্ল লা এবং ফসফরস পেটোকসাইড যদি তাহলে সে দ্রবণ গোটে অম্লীয় দ্রবণ হব তাহলে এথর আমি এ জান অধাতব অক্সাইড গুড়ি হচ্ছে তুমি মনে অধাতব অক্সাইড জাতীয় অম্লীয় কিন্তু ধাতব অক্সাইড জাতীয় সব ক্ষারীয় প্রকৃতির এই দুইটা পয়েন্ট কু তুমি ভালোভাবে মনে রাখ